বলবে এটা আরেকটা বেদা, বলবে এটা বেদা, আজ করো ঠিক আছে কিন্তু নির্দিষ্ট দিনে করবো, এখানে অন্য দিন করো। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নির্দিষ্ট দিনে করে থাকেন তাহলে আমরা করলে কি অসুবিধা আছে? কোন নিয়ামত যদি লাভ করা যায় সেই দিনকে স্মরণ করা যায় না যে শরীয়ত সম্মত। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যেদিন তোমরা নিয়ামত, যেদিন তোমরা পুরস্কার পাও, কোন অনুদান পাও, কোন অনুগ্রহ করা হয় তোমাদের প্রতি, অথবা তোমাদেরকে কোন মুসিবত থেকে কোন বিপদ থেকে যে দিন উদ্ধার করা হয় সেই দিন নির্দিষ্ট দিনে দিনকে স্মরণ করে এবাদত করা, জিকির আজকার করা, রোজা রাখা, এইগুলা জায়েজ আছে, জায়েজ আছে কিনা? হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় হিজরত করে দিলেন সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে, আশুরার দিন দশী মহরম রোজা রাখতেছে। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি রোজা রাখতেছ? তারা বললো যে এইদিন আমাদেরকে বনী ইসরাঈলদেরকে আমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করা হয়েছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দশী মুহররম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দান করেছিলেন, তার শুকরিয়া আমরা আদায় করতেছি। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমার ভাই, সুতরাং আমার উপরে তার হক বেশি, আমি ওই দিনে রোজা রাখবো। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামকে আদেশ করে দিয়ে দিলেন তোমরা এই দিনে রোজা রাখবে এবং আগামী বছর তোমরা তাদের বিরোধিতা করবে, অর্থাৎ আরেকটা রোজা ওই রোজার সাথে রাখবে, শুধু একটা রোজা রাখবে না, তাদের বিরোধিতা করবে ওই নয় মহরম এবং দশই মহরম অথবা দশ এবং এগারো মহরম। তাহলে বোঝা গেল হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই দুনিয়াতে আগমন করেছেন সেই নির্দিষ্ট দিনকে উদযাপন করা, সেই নির্দিষ্ট দিনে খুশি প্রকাশ করা জায়েজ আছে। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই বলেন যে তুমি যেদিন নিয়ামত পাবে সেই দিনকে তুমি পালন করা, সেই দিনে মিলাদ পড়া, সেই দিনে আলোচনী রাজগার করা, সেইগুলা যাই আছে রোজা রাখতে পারো। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে কিনা? তো আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দেন, ছেলে হোক মেয়ে হোক, সেই সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটা আমার জন্য নিয়ামত কিনা, সন্তান নিয়ামত কিনা? সন্তান আমার জন্য নিয়ামত, ওই নিয়ামতের শুকরিয়া আমার জন্য করা আদায় করা জায়েজ আছে এবং জন্মদিন পালন করাও জায়েজ আছে, শরীয়ত নিষেধ করে না। আপনারা প্রশ্ন করেছেন যে আমাদের ছেলে মেয়ে জন্মদিনে সেদিন কি আমরা পালন করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু শরীয়ত সম্মত পন্থায়। এ গান বাদ্য আর বেপরদিগি এই সমস্ত করে নয়, আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছে, তার সন্তান দান করবো কে? সন্তান দানের মালিক কে হল? আল্লাহ। আল্লাহ আপনাকে নিয়ামত দান করলো, একটা সন্তান দান করলো, আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহর। আল্লাহ যেভাবে শুকরিয়া আদায় করলে খুশি হয় সেভাবে আপনি শুকরিয়া আদায় করবেন। আপনি আল্লাহ যেভাবে খুশি শুকরিয়া আদায় করলে খুশি হন সেই পন্থা অবলম্বন না করে আপনি বিধর্মীদের কালচার কেক কেটে আর নাচ গান করে আর মোমবাতি নিয়ে আর পুরুষ মহিলা সবাই একত্রিত হয়ে তার শুকরিয়া কোনটা শুকরিয়া আদায় করলেন? আল্লাহ শুকরিয়া কেটে আদায় করা হলো? এগুলা হারাম, এগুলা করবেন না। আপনি আপনার একটা বাচ্চা জন্ম লগ্ন থেকে ওই বাচ্চাটা তার দৃষ্টির মধ্যে এসে গেল যে মনে হয় আমার কালচারই হলো এটাই, নাচ গান বাজনা করা এটাই মনে আমার কালচার, না এগুলা করবেন না। আপনি যদি তার জন্মের দিন আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন, নবীকে সালাম দেন, দুরূদ শরীফ পড়েন, তাহলে বাচ্চাটার মগজের মধ্যে প্রথম থেকে শুরু থেকে ঢুকে গেল যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার কালচার হলো এটা, আমার চরিত্র আমার এটা, এই মুখের মধ্যে ঢুকে যাবে, ব্রেনে ঢুকে যাবে, তখন ওই বাচ্চার খারাপ হবে না। আমরা যে বাচ্চাদেরকে ভালো হওয়ার আশা করি কিভাবে আসবো? জন্ম থেকে খারাপ, এরপরে আমরা বাচ্চাদেরকে যত সবাই নয় সব খারাপ নয়, আমরা বাচ্চাদেরকে বাল্যকাল খুব কমই শিক্ষা দেই। অনেক মা বাবা সে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মিথ্যা বলা শিক্ষা দিয়ে দেয়, দেন কিনা? বাংলাদেশে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার আব্বা কথা মনে করে যদি বাইরে গিয়ে অসুবিধা হবে বলবে বলো করো নিয়ে তুমি বলো করো না গড়ে না। এখানে এমন লোক আছে যদি কেউ ফোন করে বাচ্চা ফোন উঠায় বলে তোমার আব্বা কে দাও, তো আব্বা বলে গিয়ে বলো যে আব্বা গড়ে নাই, তো বাচ্চা গিয়ে কি বলে? আব্বা বলেছে আব্বা গড়ে নাই।
আব্বা বলেছে আব্বা ধরে নাই, ওই যে আমি মিথ্যাটা শিক্ষা দিতেছি বাচ্চাটাকে, আমি মিথ্যার উপরে বাচ্চাটাকে আমি গড়ে তুলতেছি। এইভাবে অনেক কিছু আছে, যেমন একটা বাচ্চার গলায় ছেলের গলায় আমরা অনেকে স্বর্ণের চেইন গলায় দিয়ে দিই কিনা, এটা ঠিক না, এটা হারাম। পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এই জন্য আল বাচ্চা আমাকে দান করেছে আল্লাহ, তার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে। আল্লাহ যেভাবে খুশি হন সেইভাবে আমাকে নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে। তো কোথা আসলো, ওই যে আমি বলেছিলাম যে মৌলানা সাহেব যিনি মিলাদে সবচেয়ে বিরোধিতা করেন, উনি বলেছেন মিলাদুন নবী পালন করা যায় না, সিরাতুন নবী পালন করা যায়। তো সিরাতুন নবী পালন করা ফরজ আর মিলাদুন নবী পালন করা হলো মুস্তাহাব। উনি বলেছে এটা শিশু জন্ম যেভাবে নিল, তুমি তো আবার সম্মানই আসছে, আমরা কি মিলাদুন নবী যেটা করি, আমরা মিলাদুন নবী নবীর জন্ম দিনকে আমরা পালন করি, জন্ম পালন করি না। এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জন্মদিনের খুশি, নবীর জন্মের খুশি, নবী যেদিন জন্ম নিয়েছেন ওই মুহূর্তে ওই দিনটাকে আমরা খুশি আনন্দ করি। আগে উনি ইংলিশে আপনাদের কাছে লেকচার দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আপনাকে যেদিন আল্লাহ রহমত ফজল করেছে অনুগ্রহ করেছে সেই দিন আপনি খুশি করতে পারেন। বলে আল্লাহ বলতেছে ফালিয়াফরাহু, খুশি করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যে অনুগ্রহ করলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন, মিলাদ, মিলাদ হলো জন্ম আর মিলাদুন নবী নবীর জন্ম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি সেটা আমরা পালন করি না, নবীর জন্মের সময় যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনা আমরা আলোচনা করি। এখানে আরেকটা প্রশ্ন আসে যে নবী কিভাবে জন্ম হলেন, না কিভাবে জন্ম হলো, মার ঘর থেকে কিভাবে এই দুনিয়াতে আসলেন। আচ্ছা যদি আল্লাহর লজ্জা না করে আমরা কি করবো? আল্লাহ নবীগণের জন্ম আলোচনা কোরআন শরীফে করেছেন কিনা? আমাদের মধ্যে তো অনেক আছেন যে কোরআন শরীফে যা পাই তাই মানি, তো কোরআন শরীফে মিলাদুন নবী আছে কিনা? নিশ্চয়ই আছে। মিলাদুন নবী উনি বলতেছে মিলাদুন নবী পালন করা হলো মুস্তাহাব আর সিরাতুন নবী পালন করা হলো ফরজ। আমি বলবো সব সিরাতুন নবী পালন করা ফরজ নয়, না সবগুলা ফরজ। হ্যাঁ, সিরাতুন নবী নবীর চরিত্র নবীর সিরা সবগুলা পালন করা ফরজ নয়, নবীর কোন কোন চরিত্র যেটা আছে সেটা পালন করা হারামও আছে। হারাম আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নয় জন স্ত্রী রেখেছেন, আমাদের জন্য সেটা জায়েজ আছে কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নয় জন স্ত্রী রেখেছেন সেটাও তার চরিত্র, আমাদের জন্য সেটা জায়েজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাকাত সদকা এইগুলা খাওয়া গ্রহণ করা এইগুলা জায়েজ ছিল কি? হ্যাঁ, জায়েজ ছিল না। এগুলা আমাদের জন্য এগুলা জায়েজ কিনা যদি কেউ বলে, যদি সৈয়দ না হয় রসুলের বংশ কেউ না হয় আর বলে যে না আমার জন্য এটা হারাম, তাহলে সেটা তবু কথাটা বলা যেটা সিদ্ধ হবে। একমাত্র সৈয়দ যারা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বংশের লোক যারা তাদের জন্য সদকা জাকাত এগুলা খাওয়া হইল হারাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া গ্রহণ করতেন কিন্তু সদকা গ্রহণ করতেন না, যাকাত এগুলা গ্রহণ করতেন না। এইভাবে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পরে দুই রাকাত আমরা আসরের ফরজ নামাজ পড়ার পরে আমাদের জন্য আর কোন নামাজ জারি আছে মাগরিব পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আসরের পূর্বে দুই রেখা সুন্নত নামাজ পড়তেন, একদিন উনি বলুক কোন ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারেন নাই, ওই দুই রেখা নামাজ পড়তে পারেন নাই, ঘরে এসে দুই রেখা নামাজ আদায় করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এরপরে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ওই সময়ে আসরের পরে আসরের ফরজের পরে এবং মাগরিবের পূর্বে ওই দুই রাকাত নামাজ সব সময় কন্টিনিউ আদায় করতেন। আমাদের জন্য ওই সময় নামাজ পড়া কি জায়েজ আছে? নফল নামাজ পড়া
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কিছু আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রোজা রেখেছেন আমাদের জন্য, সেটা নাকি রোজা রাখাকে জায়েজ আছে, এইভাবে অনেক কিছু আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চরিত্র পালন করা আমাদের জন্য ফরজ নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ছয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমাদের উপরে কি ছয় ওয়াক্ত নামাজ না পাঁচ ওয়াক্ত? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত চরিত্র পালন করা আমাদের উপরে ফরজ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে করতে বলতে বলেছেন সেগুলো আমাদের উপরে ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চরিত্র পালন করা ফরজ নয়, সিরাতুল নবী সবগুলো পালন করা ফরজ নয়।